আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদের দিন একটা পারফেক্ট কাচ্চি বিরিয়ানি যদি বাসায় রান্না করা হয় তখন কিন্তু ঈদের দিন আরও বেশি সুন্দর হয়ে যায়। আজকে আপনাদের সাথে এমনই একটা কাচ্চি বিরিয়ানি রেসিপি শেয়ার করতে যাচ্ছি, তো চলুন শুরু করা যাক। আমি এখানে নিয়েছি শানের বিফ বিরিয়ানি মশলা, আপনারা চাইলে রাঁধুনি বা অন্য কোনো ব্র্যান্ডের বিফ বিরিয়ানি মশলা নিতে পারেন। প্রথমে আমি গরুর মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, এক্সট্রা পানি এখানে কিন্তু তেমন নেই। এখন এই মাংসটাকে সব উপকরণ এবং মশলায় ভালোভাবে মেখে নিব। প্রথমে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি, আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তা দিতে পারেন, তাতে স্বাদ আরও বেশি বেড়ে যায়। এরপরে এই মশলাগুলো এখানে দিয়ে দিব। এখানে আছে আদা রসুন বাটা, গরম মশলার গুঁড়া, লবণ এবং মরিচের গুঁড়া। লবণের পরিমাণ আমি এখানে কমিয়ে দিয়েছি, কারণ আমি যে বিরিয়ানি মশলাটা ব্যবহার করব সেখানে চিনি এবং লবণ সম পরিমাণে কিছুটা থাকে। এরপরে দিয়ে দিলাম টক দই। টক দই দেওয়ার পরে এখানে আমি এখন বিরিয়ানি মশলাটা অ্যাড করে নিব। এখানে এই বিরিয়ানির মশলার অর্ধেক প্যাকেটেই আমার হয়ে গেছে, যেহেতু আমার মাংসের পরিমাণ কম ছিল। এই তো সব উপকরণ দিয়ে আমি মাংসটাকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপরে সরাসরি রান্নায় চলে যাব। গরম তেলে পেঁয়াজগুলোকে আমি বাদামি করে ভেজে নিব। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি। মাংসটা দিয়ে দিয়েছি, আর প্রথমে এটাকে হাই হিটে আমি ভালোভাবে কষিয়ে নিব। এক্সট্রা কোনো পানি এখানে আমি প্রথমেই দিব না, কারণ মাংসটা যখন কষিয়ে নিব তখন এখান থেকে বেশ কিছু পানি বের হয়ে আসবে। এক্সট্রা কোনো পানি ছাড়া মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মাংস থেকে যতটুকু পানি বের হওয়া দরকার এই তো বের হয়ে এসেছে। এখন আমি এখানে এক্সট্রা পানি অ্যাড করব, আর গরম পানি অ্যাড করেছি, আপনারা চেষ্টা করবেন গরম পানি অ্যাড করার জন্য। এখন এই মাংসটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিব। আমার এখানে প্রায় 1 ঘন্টা লেগেছে মাংসটাকে পুরোপুরি এভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য। যখন মাংসটা পুরোপুরি নরম হয়ে এভাবে ঝোল টেনে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এরপরে চলে গেলাম বিরিয়ানির চালটা তৈরি করার জন্য। এখানে আমি বাসমতি চাল নিয়েছি, আর এই বাসমতি চালটা আমি ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি গরম ফুটন্ত পানিতে এই বাসমতি চালটা সরাসরি দিয়ে দিয়েছি, আর 1 চামচ একটু তেল দিয়েছি যেন ভাতটা রান্না করার পরে ঝরঝরে থাকে। এখন স্বাদমতো লবণ এবং এই গোটা মশলাগুলো দিয়ে আমি চালটাকে ফুটিয়ে নেব প্রায় 70%। পুরোপুরি এখানে ফুটিয়ে নেব না, একটু শক্ত রাখব। ভালো প্রিমিয়াম কোয়ালিটির বাসমতি চাল সেদ্ধ হতে কিন্তু একদমই সময় নেয় না। যেমন আমার ব্যবহার করা এই বাসমতি চালটা 7-8 মিনিট সময় লেগেছে 70% সেদ্ধ হতে, আর সেদ্ধ করার পরে আমি এটাকে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর বিরিয়ানিটাকে দমে দেওয়ার জন্য রেডি করে নিচ্ছি। আমি এখানে সেদ্ধ করা চাল এবং মাংস সাজিয়ে নিচ্ছি এভাবে লেয়ার করে। এরপরে আমি এখানে পুদিনা পাতা এবং ঘি দিয়ে দিব। এখানে পুদিনা পাতাটা আমি ইউজ করেছি কারণ পুদিনা পাতার টেস্ট অনেক বেশি ভালো লাগে। কিছু গোটা কাঁচামরিচও আমি এখানে দিয়ে দিচ্ছি, কাঁচামরিচের ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসে। এরপর দিয়ে দিলাম ফুড কালার এবং ভাজা পেঁয়াজ কুচি। এরপরে আমি দিয়ে দেব কেওড়া জল। এই তো বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য এখন একেবারে রেডি। আমি এখন এটাকে ঢেকে 20 মিনিটের জন্য দমে রেখে দেব, আর এই পর্যায়ে চুলার হিট আমি একদম লোতে রাখব। আপনারা চাইলে ঈদের দিন খুব কম সময়ে এইভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করে নিতে পারেন। এটা অল্প সময়ে রান্না করা হলেও খেতে কিন্তু বেশ মজার। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।